আমি পারমিতা, পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কৃষ্ণ জন্মাষ্টমীর এপিসোডে স্পেশাল আজকে আমি নিয়ে এসেছি কেশর দুধ। আমি এখন দেখুন এর মধ্যে নিয়েছি আমি হাফ লিটার মতন কেশর দুধ। নন্দ উৎসব স্পেশাল আজকের এই এপিসোডে রেসিপির নাম হচ্ছে কেশর দুধ। এই কেশর দুধ খুব সোজাভাবে বানানো হয়, কিন্তু এটা অবশ্যই আজকে ঠাকুরকে নিবেদন করতে হয়। তো সেজন্য আমি এই কেশর দুধ বানাবার জন্য দেখুন এখানে প্রায় 300 গ্রাম মতন আমি কিছুটা মিল্ক নিয়েছি। এর মধ্যে আমি 4 স্পুন মতন, দেখুন এখানে টোটাল 4 স্পুন এরকম, টেবিল স্পুনে 4 স্পুন চিনি রয়েছে। আমি এই 4 স্পুন চিনি এর মধ্যে দিয়ে একটু গরম করতে দেব। দেখুন এই যে টোটাল 4 স্পুন, একটু বেশি এইরকম, একটু 4 স্পুন মতন আমি চিনি দিয়ে দুধ দিয়ে দুধটা একটু ফুটবে এই অবস্থাতে আমি আসুন বাদাম মিল্কের অন্য সাইডে প্রিপারেশনটা করে নিই। তো কেশর মিল্ক বানাবার জন্য আমি প্রথমে দেখুন এর মধ্যে কয়েকটা বাদাম নিয়েছি, এর মধ্যে কয়েকটা বাদাম রয়েছে। এই বাদামগুলোকে আমি ভিজিয়ে রেখেছি, 15 থেকে 20 মিনিট হয়েছে। এই বাদামগুলোকে আমি প্রথমে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভীষণ সোজা, কিন্তু এটা অতি অবশ্য একটা খাবার যেটা কৃষ্ণকে নিবেদন করা হয়। তো এটা নন্দ উৎসবে এটা অবশ্যই মথুরাতে বা অন্যান্য বড় কৃষ্ণ মন্দিরে নিবেদন করা হয়। এখানে রয়েছে কিছুটা এলাচ, এই এলাচটা আমি এর মধ্যে দিয়ে এবার এগুলোকে জাস্ট গ্রাইন্ড করছি। আর বাদামটা বেটে নেওয়ার পরে এইরকম একটা গড়গড়া মতন আমি বেটে নিয়েছি, কেননা এই গড়গড়াটাই যখন মুখে পড়বে দুধের সাথে তখনই এটার একটা সুস্বাদু হবে। মোটামুটি ফুটে গেছে, চিনিটা দুধের সাথে মিশে গিয়েছে, এইরকম কনসিস্টেন্সি থাকলে হবে। যেহেতু এটা দুধ সেহেতু এরকম কনসিস্টেন্সি এনাফ। দেখুন এই অবস্থাতে আমি এই যে মোটামুটি একটা ফুটে গিয়েছে, এই অবস্থাতে আমি এর মধ্যে এই যে কেশর, এই বাদাম আর এলাচটা মিশিয়ে রেখেছিলাম বেটে, সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামকে খুব বেশি ফোটাতে হয় না, আর অনেকে বাদামের খোসা ছাড়িয়েও এটা কিন্তু তৈরি করতে পারেন, কিন্তু আমি এটা খোসা যুক্তই করলাম, কেননা যেহেতু এটা কেশর মিল্ক এর রংটা কিন্তু এমনিই আলাদা আসবে, তাই আলাদা করে খোসা ছাড়াবার দরকার নেই। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের নোটিফিকেশনটা। আর অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করতে। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কিন্তু আরও সামনে দিকে আগাতে পারবো না, তাই আপনাদের সাবস্ক্রিপশন আমার একান্তভাবে প্রয়োজন। দেখুন তৈরি হয়ে গেল, এই যে একটা গড়গড়া মতন দুধের সাথে দিয়ে তৈরি হয়ে গেল। এটা খুব বেশি সময় ধরে ফুটাতে হয় না, মোটামুটি একটা ফুটছে, এই যে একটা ফুটন্ত। এটাকে যতটা আপনারা এরকম হাতা দিয়ে ওপর থেকে নিচ অব্দি, ওপর থেকে নিচ অব্দি যতটা ফেনা বানাবেন ততটা কিন্তু এই দুধের স্বাদ আসবে। তৈরি হয়ে গেলে এবারে আমি লাস্টে এর মধ্যে একটু দুধের মধ্যে আমি কেশর মিশিয়ে রেখেছিলাম, এবার আমি দুধের মধ্যে এই কেশর দেওয়া দুধটা দিয়ে এর মধ্যে আমি এটা ঢেলে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, বাদাম কেশর মিল্ক বা কেশর মিল্ক। এটা ভগবানকে অবশ্যই আপনারা আমি আশা রাখবো নিবেদন করবেন, কারণ এই এটা নন্দ উৎসবের অন্যতম একটা প্রধান খাদ্য হিসেবে ধরা হয়, মানে 56 ভোগের এক ভোগের মধ্যে কিন্তু এই কেশর মিল্কটা কৃষ্ণ জন্মাষ্টমীতে অবশ্যই দেওয়া হয়ে থাকে। এটা হলো ভগবানের এই প্রসাদ, মানে এই হলো এটা আমি নিবেদন করলাম ভগবানকে। এটা হলো দুধটা, আর তার সাথে অবশ্যই যেটা দিয়েছি সেটা হচ্ছে মিছরিটা। এই হচ্ছে আজকে আমার রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে কেশর মিল্ক বা কেশর দুধ। এটা অবশ্যই আপনারা ঠাকুরের কাছে নিবেদন করবেন, কারণ এটা হচ্ছে আজকে স্পেশাল দুধ। আমার সাথে, আমার চ্যানেলের সাথে, আমার রেসিপির সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।